পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24 আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না আমালা কুলুবুন আফকালুহা নাকি তাদের অন্তর তালাবদ্ধ নাকি তাদের অন্তর তালাবদ্ধ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা গবেষণা করে না কোরআন নিয়ে রিসার্চ করে না তাদের অন্তরকে তালাবদ্ধ বলে উল্লেখ করেছেন কথা বলেন ঠিক কিনা এইজন্য আমরা কোরআন নিয়ে গবেষণা করব এবার আসি আমরা কোন কোন বিষয়ে গবেষণা করব আমার বাবারা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করা কোন কোন বিষয়ে গবেষণা করবে গবেষণার ক্ষেত্র কি মহাকাশ নিয়ে গবেষণা কোরআনের মধ্যে আছে কি নাই বাস্তবতা হলো আমার বাবারা এই কোরআনটা হলো হেদায়েতের কিতাব এই কোরআনটা হলো আল্লাহ তাআলার কিতাব এই কোরআনটা যেই যেই দৃষ্টিকোণ থেকে পাঠ করবে তার ডিপার্টমেন্টের কোনো না কোনো তথ্য এবং নিখুঁততা খুঁজে পাবে কথা বলেন ঠিক কিনা এই যে প্রফেসর স্যার আমার পাশে আছে রাষ্ট্রবিজ্ঞানের স্যার এই রাষ্ট্রবিজ্ঞানে যে কোরআনকে প্রশ্ন করা হয় রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কোরআন জবাব দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আমার বাবা আরাম মরহুম ডাক্তার সাহেবের বাড়িতে আজকে মাহফিল ডাক্তার যারা আছেন যদি তারা চিকিৎসা সম্পর্কে কোরআনকে জিজ্ঞাসা করে কোরআনের মধ্যে জিজ্ঞাসা করে আমার বাবারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কোরআনের মধ্যে পাওয়া যাবে নাসা গবেষক যারা রয়েছে আমার বাবারা বিজ্ঞানীরা রয়েছে তারা যদি কোরআনের মধ্যে মহাকাশ সম্পর্কে জিজ্ঞাসা করে মহাকাশ সম্পর্কে তারা কোরআনের মধ্যে তথ্য পেয়ে যাবে এমনি ভাবে আমার আল্লাহ আমার বাবারা যে কোন ডিপার্টমেন্টের লোক যে কোন দৃষ্টান্ত থেকে আমার বাবারা কোরআনটা যদি একটু পাঠ করে তার প্রশ্নের জবাব কোরআন থেকে পেয়ে যাবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার বাবারা গবেষণার বিষয় কি এক নম্বর হলো মহাকাশ গবেষণা মহাকাশ সম্পর্কে গবেষণা করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন আমার বাবারা সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 190 আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফি আল-লাইলি ওয়ান নাহারি আমার আল্লাহ বলেন নিশ্চয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টিতে রাত ও দিনের আবর্তনের মধ্যে লায়াতিন লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য বুদ্ধিমানদের জন্য বুদ্ধিজীবীদের জন্য অনেক নিদর্শন রয়েছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমরা বললাম আল্লাহ রাত এবং দিন সৃষ্টিতে আসমান এবং জমিন সৃষ্টিতে বুদ্ধিজীবীদের জন্য বুদ্ধিমানদের জন্য অনেক নিদর্শন রয়েছে তাহলে বুদ্ধিমান কারা বুদ্ধিজীবী কারা আমরা ভাবি দুনিয়াতে যে যত বেশি ইসলামের বিরুদ্ধে কলম লিখতে পারে ইসলামের বিরুদ্ধে আমার আল্লাহর বিরুদ্ধে যারা বেশি কলম ধরতে পারে তাকে আমরা বুদ্ধিজীবী হিসেবে ভাতা প্রদান করি কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ওই জাফর ইকবালের চাইতে বহু জ্ঞানী লোক এই দেশে রয়েছে কিন্তু জাফর ইকবালকে আমার বাবারা এই জন্য বুদ্ধিজীবী হিসেবে ভাতা দেওয়া হয় কারণ সরকার ভালো করে জানে জাফর ইকবাল এক নম্বর একটা নাস্তিক সৃষ্টিকর্তাকে অস্বীকার করে যদি এই দেশে ইসলামের 12টা বাজাইতে চায় জাফর ইকবালের মতন নাস্তিকের দরকার আছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে বুদ্ধিজীবী তারাই যারা বেশি ইসলামের বিরুদ্ধে চারণ করে তারাই বুদ্ধিজীবী কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বুদ্ধিজীবীদের পরিচয় দিয়েছেন বুদ্ধিজীবী কারা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 191 এর ভিতরে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ما خلقت هذا ما
فقنا سبحانك فقنا عذاب النار. الله أكبر. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم جرد داري بوشي شيط وبوستا الشرب وبوستا. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض جرد داري بوشي شيط وبوستا الشرب وبوستا. أمر الله كشرن راكي أمر الله كشرن كره ويتفكرون في خلق السماوات والأرض يا ممترات كنتا كوري ترقب بشنا كوري في خلق السماوات والأرض أصبر بم جمين تشتر بشي ترقب بشنا كوري يا برقب بشنا كرار بطر بولي ربنا ما خلقت هذا باطلا يا الله হে পরওয়ারদিগার তুমি এসব অনর্থ সৃষ্টি করো নাই ফাকিনা আযাবান্নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে আমার বাবারা যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা বুদ্ধিজীবী তারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহর সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে তারা আসমানের দিকে তাকায় জমিনের দিকে তাকায় তারা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর প্রশংসা করে জমিনের দিকে তাকাইয়া আল্লাহর প্রশংসা করে কথা বলেন ঠিক কিনা মিলি আকি কত দেখি নিয়ামতে ভরাই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাবারা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে গবেষণা করার পর এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডাকলে বলে আল্লাহ গো আমরা তোমার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করতেছি কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করি না আল্লাহ ফাকিনা আযাবান্নার আল্লাহ গো তোমার নিয়ামতের না শুকরিয়া আদায় করার কারণে তুমি আমাদেরকে জাহান্নামে দিও না আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার পর আল্লাহর কাছে মতো শির করে দেয় কথা বলেন ঠিক কিনা আমার বাবার এবার আমরা গবেষণা করে কোন বিষয় নিয়ে এবার আসি ভূগোল ও পরিবেশ নিয়ে ভূগোল ও পরিবেশ সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন গবেষণা করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াত নম্বর 164 আমার আল্লাহ বলেন ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়া খুতিনাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউ الناس وما أنزل الله وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون الله أكبر أمر الله بلان إن في خلق السماوات
রাতি ওয়াখতিলাফিল লাইলি নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টিতে এবং কে আমার আল্লাহ বলেন ওয়াখতিলাফিল লাইলি দিন ও রাতের আবর্তনে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ওই সমুদ্রের মাঝে নৌকা চলাচল করে ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস এতে মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে ওয়ামান সাল্লাল্লাহু মিনাস সামাই মিম্মান ফাহিয়া বিহি الارض بعد موتها وبث فيها من كل دابة আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তাআলা যে আসমান থেকে পানি বর্ষণ করেন বৃষ্টির মাধ্যমে এই পানি দ্বারা কি করে ওয়ামা আনসালাল্লাহু মিনাস সামাই মিম্মা ইনফাহিয়া বিহি الارض بعد موتها আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করার মাধ্যমে এই পানি দ্বারা ওই মৃত জমিনটাকে আমার আল্লাহ তাআলা সজীব করে তুলেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার বাবার একটা কৃষক যখন ফসল ফলায় দীর্ঘদিন বৃষ্টি হয় না এবার কৃষকের মনে বড় চিন্তা চৌচির হয়ে যাচ্ছে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কি করা যায় ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানি নাজিল করে বৃষ্টি বর্ষণ করে দেই ওই বৃষ্টির মাধ্যমে তোমার ফসলগুলোকে আমি আল্লাহ সজীব করে তুলে তাজা করে তুলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন দাগদা বলে শুধু বান্দারে শেষ নয় এতটুকু শেষ নয় আমি আল্লাহর নিয়ামত দেখো আমি আল্লাহর নিদর্শন তোমরা অবলোকন করা কি দেখো আমার আল্লাহ বলেন ওয়া তাসরি ফিল রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লা আয়াতিন লিকওমি ইয়াকিলুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো আছে আমি আল্লাহ তাআলা নিদর্শন বলে কি আবহাওয়ার পরিবর্তন এবং মেঘমালা যা তারই হুকুমের অধীনে আসমান এবং জমিনের মধ্যে বিচরণ করে লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন ও বান্দা তুমি কি এগুলো দেখো না লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন আমি আল্লাহ তোমার জন্য এত নিয়ামতগুলো ফিট করে দিলাম এসবের মধ্যে লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন যারা জ্ঞানবান যারা বুদ্ধিমান যাদের বোধ শক্তি আছে তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহল আয়াত নম্বর 15 16 আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়া আলকা ফিল আরদি ওয়া ওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহার ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন আমার আল্লাহ বলেন ওয়া আলকা ফিল আরদি রওয়াসিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই পৃথিবীর বুকে বোঝা রেখেছি পৃথিবীর উপর বোঝাগুলো কেন পৃথিবীর বুকে বোঝাগুলো কি কি আমার বাবারা পৃথিবীর দিগন্তে আমার বাবারা এই জমিনের মাঝে মাঝে বড় বড় পাহাড় বড় বড় পর্বত আল্লাহ তাআলা স্থাপন করেছে কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ বলেন ওয়া আলকা ফিল আরদি রওয়াসিয়া আন তামিদা বিকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বড় পাহাড় আর পর্বত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের জন্য প্রেরক স্বরূপ বুজা হিসেবে স্থাপন করেছি কেন স্থাপন করেছি এই পাহাড় আর পর্বত যদি না থাকতো তাহলে পৃথিবীটা হেলে দুলে পড়ে যাইতো তোমরা ধ্বংস হয়ে যাইতা এই পৃথিবী যেন হেলে দুলে না পড়ে যায় তোমাদের যেন কষ্ট না হয় এই জন্য আমি আল্লাহ এই পৃথিবীর মাঝে মাঝে বড় বড় পাহাড় আর পর্বতগুলো আমি আল্লাহ তোমাদের জন্য স্থাপন করে দিয়েছি জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জা বলেন ওয়া আলকা ফিল আরদি রওয়াসিয়া আন তামিদা বিকুম
وأنهارا وسبلا لعلكم تهتدون. এর পর আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য আবার পৃথিবীর বাঁকে বাঁকে বিভিন্ন নদী এবং পথ তৈরি করে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেন আমি তৈরি করে দিয়েছি জানো? যাতে তোমরা পথ প্রদর্শিত হও, যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো। আমার বাবারা যদি রাস্তা এবং নদী না থাকতো আমরা আমাদের বাড়ি ঘর চিন্তাম না, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের গন্তব্যস্থলে যাইতে পারতাম। এই জন্য আমার আল্লাহ এই জমিনের আকে বাকে আমার বাবারা বিভিন্ন জায়গায় নদীগুলো স্থাপন করেছে, তৈরি করে দিয়েছে আমাদের জন্য আকা বাকা পথগুলো তৈরি করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বান্দারে এই নদী এবং পথ যদি না থাকতো তোমরা তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারত না, তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারত না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গন্তব্যস্থলে যেন সহজে পৌঁছতে পারো, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য নদী এবং পথ তৈরি করে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ আমার আল্লাহ বলেন বান্দারে আমি শুধু তোমার জন্য নদী এবং পথ তৈরি করি নাই, তোমাদের পথ নির্ণায়ক বহু চিহ্ন আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। ওয়া বিন্নাজিমিহুম ইয়াহতাদুন এবং তারকা রাজিও মানুষকে পথ দেখায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা নক্ষত্র সমূহ তেল তৈরি করেছেন নাকি জানেন নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তারকারা যেগুলো এই জন্য সৃষ্টি করেছে। আমার বাবারা ওই সমুদ্রের মধ্যে মানুষ যখন নৌযানে চলাচল করে, আমার বাবারা ওই মরুভূমির মধ্যে পাহাড়ের মধ্যে ওই গভীর রাত্রিতে যখন মানুষ চলাচল করে রাস্তা দেখা যায় না, নদী দেখা যায় না, মানুষ কীভাবে তার গন্তব্যস্থলে চলবে? আমার বাবারা ওই মানুষগুলো তখন তারকা দিকে লক্ষ্য করে এই তারকারা যে খেয়াল করে তখন তার আলামত চিহ্ন থেকে তার গন্তব্যস্থল চিহ্নিত করে সে তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এসব কিছু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আসে আর কি গবেষণা করা যায়, প্রাণীবিদ্যা, প্রাণী নিয়ে বা প্রাণীবিদ্যা নিয়ে আমাদের গবেষণা করার দরকার আছে কি নাই? আমার পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহল আয়াত নম্বর 10-11-12 আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল আনআমা খালাকহা লাকুম ফীহা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুন নাহল আয়াত নম্বর 5-6-7-8 আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াল আনআমা খালাকহা, তিনি আল্লাহ তোমাদের জন্য চতুষ্প জন্তু সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়ে বলেন লাকুম ফীহা وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য চতুষ্প জন্তু তৈরি করেছি, কেন সৃষ্টি করেছি জানো? লাকুম ফীহা দিফুম এই চতুষ্প জন্তুর মধ্যে তোমাদের জন্য শীত উপকরণ রয়েছে, আমার আপনার গায়ের ভিতরে যে শীতের পোশাকগুলো রয়েছে আমার বাবারা অধিকাংশ পোশাকগুলো আমার বাবারা ওই আমার বাবারা পশুর চামড়া থেকে তৈরি হয়। আমার আল্লাহ বান্দারে এই পশুর চামড়ার মধ্যে এই পশুর মধ্যে চতুর্ভুজ জন্তুর মধ্যে তোমাদের জন্য শীত উপকরণ রয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন লাকুম ফীহা দিফু ওয়া মানাফিউ, এছাড়া আরো অনেক উপকার রয়েছে। লাকুম ফীহা দিফু ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, আবার এদের মধ্যে কত কে তোমরা আহার করে থাকো, খেয়ে থাকো। গরু জবাই করে আমরা গোশত খাই, মহিষ জবাই করে আমরা গোশত খাই, ছাগল জবাই করে আমরা গোশত খাই, কথা বলেন ঠিক কিনা? কতগুলোকে আমরা আহার হিসেবে গ্রহণ করেছি, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বলেন বলা কুম ফীহা জামাল, আমি
চতুর্পর্যন্ত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই চন্দ্রের মধ্যে তোমাদের জন্য সৌন্দর্যের বাবার উপকরণ রয়েছে। সৌন্দর্যের উপকরণ কি? ওয়ালাকুম ফিহা জামাল হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। আমার আল্লাহ বলেন, যখন তোমরা সন্ধ্যাবেলা এই পশুগুলোকে চারণভূমি থেকে বাড়িতে নিয়ে আসো, আবার সকালবেলা যখন চারণভূমিতে নিয়ে যাও, আমার আল্লাহ বলে তখন কতই না সুন্দর দেখায়, তখন কতই না সৌন্দর্য ফুটে ওঠে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ দাজ্জে বলেন, শুধু তাই নয়, এবার আরো জানো এই চতুর্পর্যন্ত গুলো প্রাণীগুলো তোমাদের কি উপকার করে। আমার আল্লাহ বলেন, ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিকিল আনফুস ইন্না রাব্বাকুম লারউফুর রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিকিল আনফুস। এই চতুর্পর্যন্ত গুলো তোমাদের বোঝা বহন করে এমন শহর পর্যন্ত নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ঘোড়ার উপরে, গাদার উপরে, মহিষের উপর, গরুর গাড়ির উপর আমরা বড় বড় বোঝাগুলো চাপিয়ে দেই, কথা বলেন ঠিক কিনা? এখন একটু কমেছে, কিন্তু আজ থেকে 10 বছর পূর্বেও গরুর গাড়িতে চলাচল ছিল, ঘোড়ার গাড়িতে চলাচল ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা তাও রাস্তা পাকা ছিল না, কত বিচ্ছিন্ন রাস্তা। এই রাস্তার মধ্যে আমার আপনার এই বড় বড় বোঝা বহন করে এই ঘোড়াগুলো অনেক দূর পর্যন্ত নিয়ে যেহেতু, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এই পশুগুলো তোমাদের পূজাগুলো বহন করে এমন শহরে পর্যন্ত নিয়ে যায়, ইল্লা বিশিকিল আনফুস, যেখানে তোমরা প্রাণান্তকর প্রচেষ্টা ছাড়া, কষ্ট ছাড়া তোমরা সেখানে পৌঁছতে পারত না। ইন্না রাব্বাকুম লারউফুর রাহিম। বাস্তবতা হলো আমার আল্লাহ অত্যন্ত দয়াদ্র, পরম ক্ষমাশীল, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দয়া করে, মায়া করে তোমাদের জন্য এই সম্পৃক্তি সৃষ্টি করে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে পারেন, ওয়াল খায়ল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবু ওয়া ওয়াজিলা ওয়া ইয়াখুলুকু মালা তা'মালুন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল খায়ল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবু ওয়াজিলা ওয়া ইয়াখুলুকু মালা তা'মালুন। আমার আল্লাহ তোমাদের চলাচলের জন্য, তোমাদের আরোহণের জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমার আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে ওয়াল খায়ল ওয়াল বিগাল ওয়াল হামির, ঘোড়া খচ্চর গাদা, এগুলো তোমাদের চলাচলের সুবিধার জন্য তৈরি করেছে, তোমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য সৃষ্টি করে দিয়েছে। ওয়াল হামির লিতার কাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, এছাড়াও আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন কিছু সৃষ্টি করেছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, যা তোমাদের জানা নাই। এজন্য আপনি যাবেন আফ্রিকার মহা আফ্রিকার জঙ্গলে যাবেন, এমন এমন প্রাণী দেখবেন যা জীবনের নাম ও শুনেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা পৃথিবীর দিব্যগ্রন্থে এমন কিছু প্রাণী রয়েছে আজ পর্যন্ত আমরা দেখি নাই, নাম ও শুনি নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, ও বান্দা যা দেখো দেখার বাইরেও আমার আল্লাহ আরো এমন কিছু সৃষ্টি করেছে যা তোমরা জীবনের নামই শোনো না, তোমাদের জানা নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, এরপরে আমরা আসবো কি নিয়ে গবেষণা করা যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন এবার আসে আমার বাবারা উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে, উদ্ভিদ সম্পর্কে কিভাবে গবেষণা করা যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহল আয়াত নম্বর 10, 11, 12, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাবুন ومنه شجر فيه تسيمون. الله أكبر. أمر الله بلن ويا الله هو الذي أنزل من السماء زي الله
আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, ওই পানি থেকে তোমরা কি করো, মা আল্লাহ মিনহু শারাবু, ওই পানি তোমরা পান করে থাকো, ওয়া মিনহু শাজারুন ফীহি তাসীমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানি দ্বারা তোমাদের জন্য উদ্ভিদ সৃষ্টি করি, আর উদ্ভিদ দিয়ে কি করা হয়, ফীহি তাসীমুন মিনহু শাজারুন ফীহি তাসীমুন, ওই উদ্ভিদের মধ্যে তোমরা তোমাদের পশুগুলো চারণ করা, ও বান্দা এই পশুগুলো তোমাদের উপকারে আসে, এবার পশুগুলো কি খাবে, পশুগুলোর খাবার কি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যখন পানি নাজিল করি, ওই পানি দ্বারা ওই পশুর জন্য আমি আল্লাহ তাআলা বিভিন্ন উদ্ভিদ তৈরি করে দেই, যে উদ্ভিদগুলো তোমাদের পশুর খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, তোমরা ওই উদ্ভিদের মধ্যে তোমাদের পশুগুলো চারণ করা, জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দাও والزيتون والنخيل والعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون الله أكبر أمار আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানি থেকে তোমাদের জন্য তৈরি করেছে, ইয়ুমবিতু লাকুম বিভিন্ন ধরনের শস্য ফসল, তোমাদের জন্য খেজুর, তোমাদের জন্য আঙ্গুর, সব রকমের ফলমূল আমি আল্লাহ এই পানি থেকে সৃষ্টি করে উৎপন্ন করে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দা বলেন ইন্না ফি যালিকা লায়াতাল লিকওমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল তাদের জন্য এর মধ্যে বহু নিদর্শন রয়েছে, আমার আল্লাহ ডাক দা বলেন ওয়াসাখখার লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমু মুসাখখারাতুন বিআমরি إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিন এবং রাত্রিকে তোমাদের কাজে নিয়োজিত করেছি, ওয়াশ-শামসা ওয়াল কমার এই যে চন্দ্র সূর্য তোমরা দেখো, এই চন্দ্র সূর্য আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের উপকারের জন্যই তোমাদের কাজে আমি আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছি, জোরে জোরে বলি সুবহানাল্লাহ, ওয়ান নুজুমু মুসাখখারাতুন বিআমরি তারপর আজি নক্ষত্র রাজি তার হুকুমের অধীন পরিচালিত, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াকিলুন, এই সব কিছুর মধ্যে চিন্তাশীলদের জন্য বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শন রয়েছে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, রাতের আধার তারা সে গিদাতে দু চোখের শুরুতে নদী যেন বয়, কথা বলেন ঠিক কিনা, রাতের আধার তারা সে গিদাতে দু চোখের শুরুতে নদী যেন বয়, সলোনার হাত সানি যত আসু, সলোনার হাত সানি যত আসু, তীর পিছনে ফিরেও সে তাকাই না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কথা বলেন ঠিক কিনা, এরপর আমার আল্লাহ সমুদ্র সম্পর্কে আমাদেরকে গবেষণা করার জন্য তাগিদ দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র নিয়ে গবেষণা করার জন্য বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমে সূরাতুন নাহল আয়াত নম্বর 14 আমার আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তানিয়া ওয়া তাসতাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াকির ফীহি ولتبتغوا من فضله ولعلكم تشكرون الله أكبر أمر الله دبر وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا أم يا الله رب العالمين تمدر جنة أم يا الله رب العالمين তোমাদের অধীনস্থ সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছে কেন সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছে জানো নাকি আমার আল্লাহ ডাক দামলি তাকুলু মিনহু লাহমান তরিয়া তোমরা তাজা তাজা মাছ খেতে পারো তাজা তাজা স্বাদের স্বাদের অনেক সুস্বাদু মাছগুলো যেন তোমরা খাইতে পারো এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছি জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দা বলেন ওয়া তাস্তাখরিজু منه حلية تلبسونها তোমাদের পরিধেয় বস্ত্র অর্থাৎ আমার বাবারা সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে আমার বাবারা ঝিনুক পাওয়া যায় আমার বাবারা ঝিনুকের মধ্যে বড় বড় আমার বাবারা মনি মুক্তা পাওয়া যায় কে যায় না আমার বাবারা ওই মনি মুক্তা গুলো আমার মা বোনদের জন্য আমার অলংকার হিসেবে ব্যবহৃত হয় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাকতে বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এই সাগরকে সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছি এই জন্য যাতে তোমরা তাজা মাছ খাইতে পারো পরিধেয় অলংকার তোমরা খুঁজে বের করতে পারো আমার আল্লাহ বলেন ওয়াতারাল ফুলকা মাওয়াকির আবার তুমি দেখবে ওই সমুদ্রে ভূত ছেড়ে নৌকা চলাচল করতে জোরে জোরে বলি সুবহানাল্লাহ মাওয়াকির ফিহি ওয়ালিতাবতাগু ফিহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়ালাআল্লাকুম তাশকুরুন এই জন্য দেওয়া হয়েছে যাতে তোমরা আল্লাহ তালার অনুগ্রহ তালাশ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করো জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ বুঝাতে সুবহান বান্দা তোমার বোনকে একটু চিন্তা হয় না যেই সাগরে নিজস্ব গভীরতা রয়েছে সাগরে কি রকম গভীরতা আমার বাবারা আমার আমি আপনি আমার আমার আপনার পরিমাপ করার কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা সাগরে নিজস্ব তরঙ্গ রয়েছে বড় বলেন বড় বড় আমার বাবারা তা তরঙ্গ হয় কি হয় না এত ক্ষমতা থাকার সত্ত্বেও তোমার মতো 3.5 হাত বডির অধিকারী একটা মানুষ ওই সাগরে কিভাবে তুমি নৌকা চালায় যাও আমার আল্লাহ বলে বান্দারে তোমার ক্ষমতা নাই ওই সাগরকে যদি তোমার কাজে নিয়োজিত না করতাম তোমার কশিল কালো ক্ষমতা ছিল না ওই সাগরের বুকে তুমি মতো 3.5 হাত বডিওয়ালা একজন মানুষ নৌকা চালায় তুমি গন্তব্যে যাও এই ক্ষমতা তোমার ছিল না এই জন্য এখন পারো আমি আল্লাহ সাগরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি জোরে জোরে বলি সুবহানাল্লাহ সারা রাত বললে আল্লাহর নিয়ামতের প্রকাশ করা শেষ হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিয়ামতকে বর্ণনা করে শেষ করা যাবে সারা রাত বললেও শেষ হবে না কথা বলেন ঠিক কিনা এই যুগগুলো আমার আল্লাহ আপনাকে আপনাকে দিছি আমি আপনার মুখের ভাষা কথা বলতেছি ভাষাটাও আল্লাহর নিয়ামত কথা বলেন ঠিক কিনা